আমরা মধ্যবিত্ত ফ্যামিলিদের কথা মাথায় রেখে আমরা কিন্তু আজকে দারুণ একটা ডাইনিং টেবিল নিয়ে আসছি, যেটা হচ্ছে একেবারে যার প্রাইসটা হচ্ছে একেবারে আপনাদের হাতের নাগালে। আজকে এই ডাইনিং টেবিলটার ব্যাপারে আমি বিস্তারিত বলবো, প্রাইসটা বলে দেবো, আপনারা পুরো ভিডিওটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমএস কাজি ফার্নিচারে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও চলে আসছে খুব চমৎকার একটি ডাইনিং টেবিল নিয়ে। আজকে এই ডাইনিং টেবিলটি নিয়ে কথা বলবো, এটা কী কাঠের, কীভাবে কালারটা করা হয়েছে আর প্রাইসটা কত বিস্তারিত বলে দেবো। তো আপনারা জানেন ফার্নিচার এমন একটা জিনিস যেটা চায় না এরকম কোনো মানুষ নাই, সবাই চায় যে একটা সুন্দর ফার্নিচার দিয়ে আমার ঘরকে সাজাবো। কিন্তু আমাদের অনেকেরই স্বাদ আছে, সাধ্য নাই, যার কারণে কিন্তু আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না। আমরা মধ্যবিত্ত ফ্যামিলিদের কথা মাথায় রেখে আমরা কিন্তু আজকে দারুণ একটা ডাইনিং টেবিল নিয়ে আসছি, যেটা হচ্ছে একেবারে যার প্রাইসটা হচ্ছে একেবারে আপনাদের হাতের নাগালে। আজকে এই ডাইনিং টেবিলটার ব্যাপারে আমি বিস্তারিত বলবো, প্রাইসটা বলে দেবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তার আগে এই ডাইনিং টেবিলটা কীভাবে তৈরি করা, কোথায় কতটুকু থিকনেসের কাঠ ব্যবহার করা বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেব। এই যে চেয়ারটা দেখতে পাচ্ছেন, এই চেয়ারটা হচ্ছে ভিক্টোরিয়া একটা চেয়ার, যেখানে আমরা ফুল ভিক্টোরিয়া টেবিলে আমরা যে চেয়ার পায়াটা ব্যবহার করি সেটা হচ্ছে সাড়ে তিন পায়া থেকে এই পায়াটা বের করি। এইটাকে কিন্তু আমরা তিন পায়া থেকে কিন্তু এই পায়াটা বের করছি। এবং সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয় সেটা আপনারা মনে রাখবেন, এটা হচ্ছে যে এই যে টপটা, এই টপটা হচ্ছে অনেক জায়গায় দেখবেন যে এখানে একটা পট্টি থাকে, এই পট্টিটা দিয়ে এই চেয়ারটাকে মনে হবে যে আপনার এইটা মনে হয় 1.5 ইঞ্চি বা 1.25 ইঞ্চি কাঠ থেকে এই টপটা করা, আসলে কিন্তু না, টপটা 1/2 ইঞ্চি কাঠ থেকে করা হয় এবং এখানে 1/2 ইঞ্চি কাঠ দিয়ে পট্টি দেওয়া হয়, যার কারণে মনে হয় মোটা। কিন্তু আমাদের এইটা হচ্ছে একেবারে সলিড 1 ইঞ্চি কাঠ থেকে করা, আমরা এখানে কিন্তু কোনো পট্টি ইউজ করি না, এইখানে যেই থিকনেস এখানেও কিন্তু সেম থিকনেস। এইটা আপনারা একটু দেখে নেবেন, কারণ আমি যদি কাঠ কোথাও কম বেশি করি তাহলেই কিন্তু প্রাইসটা একটু কমে যায়। আমরা আজকে যে ডাইনিং টেবিলটা নিয়ে আসছি এইটাতে আমরা কিছু কাঠ কম বেশ করছি, যার কারণে আমরা কিন্তু একটু কম প্রাইসে আপনাদেরকে একটা চমৎকার ডাইনিং টেবিল উপহার দিতে পারবো। যাদের সাধ্য নাই, যারা চায় যে আমি একটু কম বাজেটে হইলে একটা ভিক্টোরিয়া ডাইনিং টেবিল, ফুল ভিক্টোরিয়া লেকার ডাইনিং টেবিল নিতাম, তাদের জন্য কিন্তু আমরা আজকে এই ডাইনিং টেবিলটা নিয়ে আসছি। এই ডাইনিং টেবিলটা হচ্ছে 6 ফিট বাই 3.5 ফিট। 6 চেয়ারের ডাইনিং টেবিলগুলো কিন্তু এই মাপেই হয়। আপনারা যদি 8 চেয়ার করতে চান, 4 চেয়ার করতে চান, তখন কিন্তু কম বেশ হবে। যেহেতু আজকে আমরা 6 চেয়ারের ডাইনিং টেবিলটা নিয়ে কথা বলছি, এর প্রাইসটা আমি বলে দেবো। কাঠের কোয়ালিটি যদি দেখেন, এটা হচ্ছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি করা এবং খুব স্টাইলিশ, খুব আধুনিক একটা ডিজাইন কিন্তু এটা করা। অনেকেই কিন্তু খুব গর্জিয়াস টাইপের কিছু পছন্দ করেন না। আর এটা হচ্ছে লেকার পলিশ, যেটা আমরা এক কালার করছি, যেখানে গোল্ডেনের কোনো ছোঁয়া নেই। আপনারা চাইলে, অনেকেই কিন্তু গোল্ডেন পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন না, এক একজনের রুচি এক এক রকম। তো আমরা আজকে যে টেবিলটা নিয়ে আসছি এইটাতে গোল্ডেনের কোনো কাজ ইউজ করা হয় না, চাইলে সেটা আমরা করে দেবো। আপনারা যদি চান তাইলে আমরা কিন্তু সেটা করে দেবো। এইটা গোল্ডেন দেয়া এবং গোল্ডেন ছাড়াতে কিন্তু প্রাইজের কোনো তারতম্য নাই, প্রাইস কিন্তু সেম, কারণ এইটাও লেকার পলিশ, গোল্ডেন ইউজ করলে সেটাও কিন্তু লেকার পলিশই হয়। তো এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন, এই টেবিলটার প্রাইসটা আমি বলে দিচ্ছি, এইটা হচ্ছে মাত্র 55,000 টাকা। 6 চেয়ারের ফুল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল মাত্র 55,000 টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে লেকার পলিশ সহ। যদি 4 চেয়ার চান কেউ, তাহলে 4 চেয়ারের প্রাইসটা বলবো হচ্ছে 45,000 টাকা, টেবিলের সাইজটা হবে 5 ফিট বাই 3 ফিট। তো এই যে আমরা কোথায় কী কম দিছি, আমরা এত কম বাজেটে কীভাবে দিতে পারতেছি, সেটা হয়তো অনেকেই প্রশ্ন তুলবেন, আমরা দেখিয়ে দিচ্ছি। এই যে টেবিলের পায়াটা দেখতে পাচ্ছেন, এই পায়াটা হচ্ছে নর্মালি ফুল ভিক্টোরিয়া টেবিলে আমরা 7-7 অথবা 6-6 পায়া থেকে করে থাকি, এইটাতে কিন্তু 5-5 পায়া আমরা ইউজ করেছি, 5-5 পায়া থেকে এটা করা। এবং চেয়ারের পায়াটা আমরা কিন্তু 3-3 পায়া থেকে করেছি। টেবিলের ডিজাইনটাকে একটু অনেক ভরপুর হিবিজিবি নকশা না করে একটু ডিজাইনটাকে একটু স্টাইলিশ করার চেষ্টা করছি, বাজেটটা একটু কমিয়ে আনার চেষ্টা করেছি, এবং চেয়ারটাকে আমরা একটু সিমসাম করার চেষ্টা করছি, যাতে প্রাইসটা একটু কমে আমরা দিতে পারি। তো যাই হোক, এই সেট আপটা যদি আপনারা নিতে চান তাহলে আপনি 55,000 টাকায় এই ডাইনিং টেবিলটা পেয়ে যাবেন। আশা করি এইটা সবার সাধ্যের মধ্যেই আছে, আপনারা চাইলেই কিন্তু নিতে পারবেন। আমাদের এই ডাইনিং টেবিলটা নিয়ে যদি আরও বিস্তারিত আপনাদের কোনো কথা থাকে, আপনারা যদি আরও কিছু জানতে চান, তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ আছে, আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন এবং এইটা সম্পর্কে আরও বিস্তারিত আপনারা জেনে নেবেন। তো আপনাদের কাছে বরাবরের মতো আমাদের যে রিকোয়েস্টটা থাকে সেটা হচ্ছে যে আপনারা আমাদের এই ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবেন, কারণ কাজী ফার্নিচার আজকে আপনাদের হাত ধরেই কিন্তু এই পর্যন্ত আসছে, আপনাদের সহযোগিতা নিয়ে এই পর্যন্ত আসছি। আপনারা আরেকটু সহযোগিতা করেন আমাদেরকে, ইনশাল্লাহ আমরা অনেক দূর পৌঁছাইতে পারবো। আর এই ধরনের যারা ডাইনিং টেবিলটা চাচ্ছেন, যারা
অনেক স্বপ্ন নিয়ে আসেন যে আমি একটা ডাইনিং টেবিল একটু কম বাজেটে হইলে নিতাম, তাদের জন্য এই টেবিলটা, এই ভিডিওটা যাতে তাদের কাছে পৌঁছে যায় সেজন্য কিন্তু আপনারা আমাদের এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। আরেকটা জিনিস হচ্ছে যে এই টেবিলটা এই পর্যন্ত আসার পিছনে না হইলেও কমপক্ষে 100টা লোকের হাত কিন্তু লেগেছে, গাছ কাটা থেকে শুরু করে এই পর্যন্ত। তো আপনার একটা শেয়ারের কারণে যদি এই ফার্নিচারটা বিক্রি হয় তাহলে 100টা লোকের রিজিকের কিন্তু ব্যবস্থা এই ফার্নিচার থেকেই কিন্তু হলো, এবং যারা খুঁজছে তাদের কাছেও ভিডিওটা পৌঁছে গেল। তো আপনারা এই সহযোগিতাটুকু আমাদেরকে করবেন, এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।